السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা, সামনে আগামী বুধবার থেকে 2021 সালের প্রথম রোজা শুরু হবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম। অতএব বোঝা গেল রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, আগের উম্মত যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। আমাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন, আগের উম্মতদের জন্য রোজা আরও কঠিন ছিল। আমরা রোজা রাখি শবে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, আর বনী ইসরাইল হযরত মূসা পয়গম্বরের উম্মত যারা ছিলেন তারা রোজা রাখতেন আজকের এশা থেকে শুরু করে আগামীকালকের এশা পর্যন্ত। আমরা রোজা রেখেও কথা বলতে পারি, কিন্তু তাদের রোজা রেখে কথা বলা নিষেধ ছিল, রোজা রাখলে কথা বলা যেত না। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রতি এটা মেহরবানি করেছেন যে রোজা রেখেও আমরা কথাবার্তা বলতে পারি, বেচা কিনা করতে পারি, অন্য অন্য পারিপার্শ্বিক সমস্ত কাজকাম আমরা করতে পারি, অফিস আদালতে যেতে পারি। এটা আল্লাহ পাকের এহসান, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের শুকর করা দরকার। রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নেয়ামত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন হুয়া শাহরুস সবরে অশাহরুল মুআসাহ, এটা হলো ধৈর্যের মাস, সহমর্মিতার মাস। রোজা আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, সহমর্মিতা শিক্ষা দেয়। ধৈর্য না থাকলে মানুষের অনেক প্রকার বিপদ হয়। যেমন কিছু লোক রয়েছে জিব্বার পূজারি, খাবার দেখলে সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, যা দেখে তাই খায়, নানান প্রকার রোগে ভোগে, নানান প্রকার সমস্যার সৃষ্টি হয়, পেটের রোগ, ডায়াবেটিস, হাই প্রেশার, স্ট্রোক থেকে শুরু করে নানান প্রকার রোগে ভোগে। জিহ্বাকে যদি সংযম করতে না পারে তখন এই খাদ্যজনিত কারণে নানান প্রকার রোগের সৃষ্টি হয়। তদ্রূপ মানুষের অন্য অন্য বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, যেমন অনেকের রাগ বেশি, রাগ থেকে সংযম করতে পারে না, সংযম না থাকার কারণে, রাগের কারণে প্রায়শই দেখা যায় তার সাথে মানুষের সাথে ঝগড়া বিবাদ হয়, কাছের মানুষও তার শত্রু হয়ে যায়। রোজা এসে আমাদের কৃষি সংযম শিক্ষা দেয়। রোজা বলতেছে রোজা অবস্থায় আল্লাহ রসুল বলেছেন তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায় তুমি তার সাথে ঝগড়া করবে না, বলবে আমি রোজা। তো রোজা ঝগড়া থেকে, অতিরিক্ত কথা বলা থেকে, গীবত শেখার থেকে জবানের সংযম শিক্ষা দেয়। রোজা কামনা বাসনার সংযম শিক্ষা দেয়, রোজা জিহ্বার সংযম শিক্ষা দেয়, রোজা ধৈর্যের সংযম শিক্ষা দেয়। সকল প্রকার সংযম আমরা রমজান মাসে শিক্ষা পাই। রমজান রজম ধাতু থেকে এসেছে, রজম শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। রমজান মাসে যারা রোজা রাখবে তাদের গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে রোজা। আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু জুন্নাতুন লিন্নাস মা লাম ইউখরিখা, মানুষের জন্য রোজা হলো ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এই ঢাল সে ধ্বংস না করবে, এই ঢাল তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ধ্বংস করার অর্থ হলো অন্যায় কাজ দ্বারা, অপরাধ দ্বারা যদি এই রোজাকে নষ্ট করা না হয় তাহলে এই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে হাশরের ময়দানে মানুষের জন্য নবীরা সুপারিশ করবে, আল্লাহর পারমিশন পাওয়ার পর ওলামায়ে কেরাম হাফেজরা সুপারিশ করবে, আরও অনেক জিনিস সুপারিশ করবে। তার মধ্যে দুটো জিনিস হলো রমজান মাসের রোজা এবং আল্লাহ পাকের কোরআন। আল কোরআন ওয়া সিয়ামু ইয়াশফাউনি লিল আবদি,
আল্লাহ নবী বলেন রমজান মাসে রোজা এবং কোরআন শরীফ বন্ধার জন্য সুপারিশ করবে। ফাইশাফা আনে এবং এই দুই জিনিসের সুপারিশ অর্থাৎ রমজানের রোজা এবং কোরআনুল করিমের সুপারিশ আল্লাহ তাআলা মঞ্জুর করবে। যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত সুধি, অথবা আসুন আমরা এই সংযমের মাসে রোজা রেখে সংযম অবলম্বন করব। একটা গাড়ি, তার খুব স্পিড কিন্তু ব্রেক নাই, এই গাড়ির কোনো দাম নেই, এই গাড়িতে কেউ উঠবে না, যেহেতু গাড়ি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করবে। আপনার জীবন আমার জীবনটা একটা গাড়ির মতো, এই গাড়ি চলার পথে এই গাড়ির মধ্যে ইমানের ব্রেক থাকা লাগবে, তাকওয়ার ব্রেক লাগবে। চলার পথে বলার সময় আমি কোন কথা বলতে পারবো, কোন কথা বলতে পারবো না, আমি কি কোন খাবার খেতে পারবো, কোনটা আমি খেতে পারবো না, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো আমাকে বাছাই করে খেতে হবে। এই জন্য আমাকে সংযমী হতে হবে। রমজান আমাকে শিক্ষা দিয়েছে তুমি 11 মাস পর্যন্ত খেয়েছো, এখন স্টপ, আর খেতে পারবে না। সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার খাওয়া বন্ধ। আমার গাড়িতে ব্রেক, খাবার থেকে ব্রেক, সঙ্গম থেকে ব্রেক, পানাহার থেকে ব্রেক, গিবত শেখার থেকে ব্রেক, সকল কিছু থেকে আমাকে রোজা স্তব্ধ করে দিয়েছে। তো রোজার মাধ্যমে মানুষের সংযমের শিক্ষা লাভ হয়, এই সংযমের দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের উন্নয়ন হয়। আগেকার নবীরা বলেছেন রোজা হলো আল্লাহ পাকের সান্নিধ্য লাভের মাধ্যম, আল্লাহর দিদার লাভের মাধ্যম। রোজাকে অন্যান্য ধর্মের যারা ধর্ম যাজকরা আছেন তারা বলেছেন রোজা হলো বিশাল একটা অস্ত্র সংযম সাধনকারীদের জন্য। আল্লাহ রসুল বলেছেন রোজা হলো সংযম সাধন, ইমান দেহ মনের জন্য মহা ঔষধ। সম্মানিত সুধী, আসুন আমরা এই সংযমের মাসে রোজা রেখে নিজেকে সংযম সাধন করি, সংযমের শিক্ষা লাভ করি, আর রোজার মাধ্যমে আমার প্রতিবেশী দরিদ্র, হতদরিদ্র, এতিম, অনাথ, কাঙ্গাল, অসহায়, বিধবা যারা খেয়ে না খেয়ে আছে তাদের প্রতি সহমর্মী হই। না খেয়ে থাকার যে কী যন্ত্রণা, কী কষ্ট, রোজার মাধ্যমে সেটা অনুধাবন করা যায়, সেটা উপলব্ধি করা যায়। এই জন্য আমি উপলব্ধি করব যে অসহায় মানুষগুলোর কষ্টটা কতটা। আমি একবেলা না খাওয়ার কারণে যদি আমার এত কষ্ট হয়, যারা দুবেলা, তিনবেলা, চারবেলা না খেয়ে থাকে তাদের কষ্ট কত, এগুলো উপলব্ধি করে আমি তাদের প্রতি সহানুভূতিশীল হব। আমরা প্রত্যেকটা সমাজের বিদ্যমান লোক যদি ওই দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হই, রমজান মাসে জাকাত আদায় করে দেই, ঈদের আগে ফিতর আদায় করে দেই, তাহলে ওই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটবে, তাদের মুখে খাবার জুটবে, তাদের অভাব দূরীভূত হবে, তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। সম্মানিত সুধী, রমজান মাসে অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রসুল বলেছেন লিল জান্নাতে বাবুন ইউকালু লাহু রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে যার নাম হলো রাইয়ান। এই জান্নাতের মধ্যে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশালভাবে বানিয়েছেন। হাদিসের মধ্যে আরও এসেছে এই রমজান যখন আসে, আসার সঙ্গে সঙ্গে শয়তানকে শিকল দিয়ে বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, আর জাহান্নামের সব দরজাগুলো এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। গোটা রমজান ভর জান্নাতকে সাজানো হয় রোজাদার যারা না খেয়ে রোজা রেখেছেন, রাতের বেলা নামাজ পড়েছেন, তাদের জন্য জান্নাতকে সাজাবার হুকুম দেওয়া হয়। আর জান্নাতের মধ্যে এই রমজান মাসে একটা সুশীতল বাতাস প্রবাহিত হয়, যে বাতাস গিয়ে হুরদের গায়ে লাগে, আর হু জান্নাতের হুর পরিরা তখন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দেয়, আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করো যারা আমাদের দেখে খুশি হবে, আমরাও তাদের পেয়ে খুশি হব। তো আল্লাহ রসুল বলেন ওই হুর পরিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন, আর রোজাদাররাই সেই দিন জান্নাতে তাদের স্বামী হবে। সম্মানিত সুধী, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রোজাদারের সঙ্গে একটি ওয়াদা রয়েছে, মাউউদুন বিলিকাইল্লাহ তাআলা হিয়া জাযাউ সাওমিহি,
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারকে মুলাকাত দিবেন, দিদার দিবেন, এটা হলো তার রোজার প্রতিদান। আল্লাহ রাসূল আরো বলেছেন, সালাসাতুন লা তাদুরু দাওয়াতুহুম ইল্লা সাওম হাত্তা ইফতির, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না, এর মধ্যে একজন হলো রোজাদার, ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করবে প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়াইন্না লিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, রোজাদারের দিনে এবং রাতে যতগুলো দোয়া রোজাদার করবে দিনে এবং রাতে রমজান মাসের প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।